সুইজারল্যান্ডের মনোরম এক পাহাড়ি গ্রাম মিথলস পর্যটকদের কাছে আকর্ষণীয় এই গ্রামটি কিন্তু যে কোনো দিন মুছে যেতে পারে চিরতরে যে কারণে বাসিন্দারা সারাক্ষণ আতঙ্কের মধ্যে দিন কাটান কারণ গ্রামটি গড়ে উঠেছে বিশাল বিস্ফোরক ভান্ডারের উপর মার্জিয়া মাননের রিপোর্ট উজ্জ্বল আকাশ গগনচুম্বি পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রাম মিথলস সুইজারল্যান্ডের কিন্ডের উপর তাকায় আলপস পর্বতমালার পাদদেশের এই পাহাড়ি গ্রামে একশো পরিবারের বাস কিন্তু মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই বসতির বাসিন্দারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে দিন কাটান জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হলেও এই এলাকার মাটির নিচে রয়েছে হাজার হাজার টন বিস্ফোরক যা মুহূর্তে ধ্বংস করে দিতে পারে গোটা গ্রামটিকে এ নিয়ে সারাক্ষণে দুশ্চিন্তায় থাকে গ্রামবাসীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডের সেনাদের অস্ত্রভাণ্ডার ছিল এই গ্রাম মার্টিন নিচে গোপনে পরিচালিত এই অস্ত্রভাণ্ডারে মজুদ ছিল প্রচুর বিস্ফোরক উনিশশো সালে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হলে বাসিন্দারা ভেবেছিল আর কোন বিপদের সম্মুখীন হতে হবে না কিন্তু মাত্র দু বছর পরই দুঃস্বপ্নের রাত ফিরে আসে তাদের জীবনে উনিশশো সালের এক গভীর রাতে আচমকা কেঁপে ওঠে গোটা গ্রাম সাত হাজার টন বিস্ফোরকের বিস্ফোরণে গ্রামপুরে ছাই হয়ে যায় হতাহত হয় বহু মানুষ পরে গ্রামটিকে নিরাপদ ঘোষণা করা হলে ফের বসতি গড়ে ওঠে সেখানে কিন্তু সালে সেখানে আরো সাড়ে তিন হাজার টন বিস্ফোরকের সন্ধান মেলে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সরিয়ে নিতে কমপক্ষে দশ বছর সময় লাগবে কিন্তু এই দীর্ঘ সময় গ্রাম ছেড়ে থাকতে নারাজ গ্রামবাসীরা তাই মৃত্যুর হাতছানি সঙ্গে নিয়ে তারা বসবাস করছে এই গ্রামে মার্সিয়া মান্নান my tv